90 বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল। যোগাযোগ মাধ্যমে আজ সোমবার বরকনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নগর জুড়ে তার বিয়ে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। নেটিজেনরা নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন, অনেকে তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার তিনি বিয়ে করেন মিনোয়ারা বেগম নামের এক নারীকে। কনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, থাকেন কুমিল্লা নগরী। কুমিল্লা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য মোহাম্মদ ইসমাইল 1947 সালে এসএসসি পাশ করেন। 1949 সালে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। তিনি ফজলুল হক হলের ছাত্র ছিলেন। মোহাম্মদ ইসমাইল গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর সহপাঠী ও হলের রুমমেট ছিলেন। 1970 সালের 2 সেপ্টেম্বর কুমিল্লার আদালতে আইন পেশায় যোগদান করেন। এরই মধ্যে 5 বার সভাপতি নির্বাচিত হয়েছেন। 7 বছর আগে তাঁর স্ত্রী গত হয়েছেন। মোহাম্মদ ইসমাইল গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর সহপাঠী ও হলের রুমমেট ছিলেন। 1970 সালের 2 সেপ্টেম্বর কুমিল্লার আদালতে আইন পেশায় যোগদান করেন তিনি। এরই মধ্যে 5 বার সভাপতি নির্বাচিত হন। 7 বছর আগে তাঁর স্ত্রী গত হয়েছেন। তাঁর 5 ছেলে ও 1 মেয়ে রয়েছেন। এখন জীবনে একজন সঙ্গী দরকার, তাই তিনি মিনোয়ারা বেগমকে বেছে নিয়েছেন। মোহাম্মদ ইসমাইল আরও বলেন, আমি সক্ষম মানুষ, এখনও কোর্টে যাই। বয়স আমার জন্য কোনো বাধা নয়, ইচ্ছাশক্তি ও সঙ্গীর জন্যই বিয়ে করি। আমাদের জন্য দোয়া করবেন, কুমিল্লাবাসীর কাছে দোয়া চাই। হালকা পাতলা গরমে মোহাম্মদ ইসমাইলের মাথার পুরো চুল সাদা, ফর্সা রং, সবসময় কোট টাই পরে চলেন। বিয়ের পর ব্যক্তিগত গাড়িতে করেই আদালতে এলাকার বাসায় যান মোহাম্মদ ইসমাইল। এ সময় বধূ বেশে পাশে ছিলেন মিনোয়ারা বেগম। দুজনের গাড়িতে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা মন্তব্য যুক্ত করে পোস্ট শেয়ার করেন নেটিজেনরা, অনেকে অভিনন্দনও জানিয়েছেন।